বন্ধুরা আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হেবা দলিল এবং দান দলিলের মধ্যে পার্থক্য তো অনেক ভাই কমেন্ট করছেন ভিডিওতে আপনাদেরকে অনেক ধন্যবাদ তো অনেকের জানার ইচ্ছে ছিল যে হেবা দলিল এবং দান দলিল কি একই কিনা তো আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে হয়তো আপনার আর এই বিষয়ে কোনো কনফিউশন থাকবে না যে একটি দান দলিল এবং হ্যাবা দলিলের মধ্যে পার্থক্য তো আমার হাতে দুটি দলিল রয়েছে তো একটা রয়েছে আমার হাতে আপনার দানপত্র আর একটা রয়েছে হ্যাবা হ্যাবার ঘোষণাপত্র পত্র দলিল তো ধনুটা এখন প্রথমে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি যদি ধনুটার জিনিস একই হতো তাহলে এটার দুটি নাম হতো না যেমন হেবার ঘোষণাপত্র প্লাস দানপত্র এ দুটো আলাদা আলাদা হওয়ার কথা ছিল না যেহেতু এ দুটার মধ্যে পার্থক্য রয়েছে তো আজকে আমরা ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে হেবার ঘোষণাপত্র অথবা দানপত্র দলিল একই কিনা হ্যাবা এবং দানপত্র দলিল সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি সেগুলো হচ্ছে আমরা যখন একটা জমি মালিকানা পরিবর্তন হয় তখন যে সমস্ত কারণে মালিকানা পরিবর্তন হয় আর কি সেটা আমরা দেখিনি নিই অর্থাৎ জমির যে কবলা হয় সেক্ষেত্রে এই পরিবর্তনগুলোর কারণে হতে পারে যেমন ক্রয় বিক্রয় অর্থাৎ কোনো জমি যদি ক্রয় বিক্রয় সেক্ষেত্রে আমরা জমির মালিকানা পরিবর্তন হবে অর্থাৎ যে কোনো একটি দলিল হবে বিনিময় অথবা এটা আমরা অ্যাওয়াজ বিনিময় বলে থাকি যেটা বিনিময় দলিল বিনিময় দলিলের মাধ্যমেও জমির মালিকানা পরিবর্তন হয় আদালতের ডিগ্রির মাধ্যমে মালিকানা পরিবর্তন হয় ইজারার মাধ্যমে গিফটের মাধ্যমে বন্ধকের মাধ্যমে এবং উত্তরাধিকার সূত্রে যারা মালিক হয় এই সাতটি দলিলের মাধ্যমে সাতটি প্রক্রিয়ার মাধ্যমে জমির মালিকানা পরিবর্তন হয় কিন্তু আজকে আমরা যে দুটো বিষয় আলোচনা করতে যাচ্ছি হ্যাবার ঘোষণাপত্র এবং দান এই দুটি অন্তর্ভুক্ত হচ্ছে গিফট এখন এই গিফটকে যদি আমরা ডিভাইড করি কনভার্ট করি তাহলে গিফট থেকে আমরা যেগুলো পাবো গিফটকে আমরা কনভার্ট করলে যেটা পাবো হ্যাবা পাবো প্রথমত দান পাবো দান দলিল আর কি হ্যাবা দলিল দান দলিল উইল ওসিয়ত এবং হেবার ঘোষণাপত্র তো এই গিফট গিফট আর কি যেটা আমরা পাঁচ নাম্বার ধরে নিয়েছি জমির মালিকানা পরিবর্তনের যেই মাধ্যম তো এখানে এই এই পাঁচটি প্রক্রিয়ায় পাঁচটি কিন্তু ভিন্ন ভিন্ন যেমন হ্যাবা এটি ভিন্ন দান এটি একটি ভিন্ন উইল এটি একটি ভিন্ন প্রক্রিয়া ও এটিও একটি ভিন্ন প্রক্রিয়া এবং ঘোষণাপত্রের দলিল তো এখানে আমরা যেহেতু আজকে আলোচনা করব যে হেবা এবং দান দলিল এই তিনটা বিষয় আমরা আজকে বাদ দিলাম হ্যাবা এবং ঘোষণা সরি হেবা এবং দানপত্র দলিলের মধ্যে পার্থক্যটা কি সেটা তো এখানে আমাদের হাতে দুটো দলিল একটা হচ্ছে হেবা ঘোষণাপত্র একটা হচ্ছে দানপত্র দলিল তো চলুন শুরু করা যাক মূল ভিডিওতে তো তার আগে বলে নিচ্ছি আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমাদের নতুন কোনো ভিডিও চলে আসে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায় তো ভিডিওটি একটু লম্বা হতে পারে আশা করি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে আরেকটা বিষয় আমরা জানিয়ে রাখি আপনাদেরকে সেটা হচ্ছে যে হেবা দলিল এবং দানপত্র দলিল এই দুটি দলিল পার্থক্যটা মূল পার্থক্যটা কোথায় মূল পার্থক্যটা হচ্ছে যখন হেবা আপনি কোনো দলিল করবেন সেটা হচ্ছে আপনার সবচেয়ে নিকটবর্তী আত্মীয় যারা অর্থাৎ মা বাবা ভাই বোন ছেলে মেয়ে দাদা দাদি নানা নানি নাতি নাতনি স্বামী স্ত্রী এই টোটাল চৌদ্দ জন এরা পরস্পর পরস্পরকে জমি কবলা করতে পারবে জমি হেবা করে দিতে পারবে এবং দান দলিলও করে দিতে পারবে তো এই চোদ্দ জনের মধ্যে যখন দলিল সম্পাদন হবে তখন হয়ে যাবে হেবার হেবা দলিল এবং এই চোদ্দো জনের বাইরে যদি আপনি চাইলে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেমন শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসা বা আপনি চাইলে যে কোনো ব্যক্তিকে দান করেন সেক্ষেত্রে হয়ে যাবে দান দলিল এবং এই দান দলিল এবং হেবার মধ্যে পার্থক্য অবশ্যই রয়েছে রেজিস্ট্রেশন পার্থক্য রয়েছে দলিলের পার্থক্য রয়েছে সব সকল ক্ষেত্রে আপনার পার্থক্য রয়েছে তো চলুন দেখা দেখা যায় এটি একটি হেবার ঘোষণাপত্র দলিল দেখুন এখানে আপনি যদি তৃতীয় পেজে আসেন তৃতীয়বার চতুর্থ চতুর্থ পেজে আসেন তো এখানে দেখবেন একটা পঁচিশ বছরের একটা ইতিহাস দেওয়া রয়েছে অর্থাৎ জমিটা পঁচিশ বছরের মধ্যে কতবার কবলা হলো কতবার সেটা নামজারি হলো সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া থাকে পঁচিশ বছরের ইতিহাস গত পঁচিশ বছর তো এখানে দেখবেন যে এই হ্যাবার ঘোষণাপত্র দুলিটা যে করলো কিসের জন্য করলো তিনি তার পুত্র গেছে তিনি আম তুমি আমার ঔরস জাত পুত্র সন্তান ইসলামীয় শরীয়তে মৌখিকভাবে হেবার ঘোষণাপত্র মূল মূলে হস্তান্তরের পূর্ব পূর্বক জমির দখল সত্ত্বে তোমার বরাবর বুঝিয়ে দিয়েছি এই যে এখানে এই যে এই বিষয়টা এখানে উল্লেখ করছে অর্থাৎ সন্তানকে দেওয়া হয়েছে অর্থাৎ পিতা তার সন্তানকে এখানে সেই হেবা করে জমিটা বুঝিয়ে দিয়েছে কিন্তু যদি যেমন আমার হাতে আরেকটি দলিল রয়েছে এখন এখানে এই দলিলে যদি এটাতে যদি আমরা তৃতীয় পেজে আসি তো এখানে দেখবেন এই যে এখানে একটা জিনিস উল্লেখ করা আছে মোসাম্মদ হোসনে হোসেনে হোসনে আরা খাতুন একত্রিশ আট দুই সালে তিরানব্বই নব্বই নং কবলা দলিল মূল্যে বীরগঞ্জ সাব রেজিস্ট্রেশন অফিসে আমার নিকট বিশ শতক জমি বিক্রি করেন গৃহীতা আমার ভাগিনা দেখুন এখানে ভাগিনা কিন্তু আপনার হেবাক দলিল করতে পারে না ভাগিনাকে আপনি হেবা দলিল করে দিতে পারবেন না তো এখানে কি বলছে গৃহীতা আমার ভাগিনা তারপরে কি বলছে গৃহীতা আমার সুখে দুঃখে পাশে থাকিয়া বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেন আমরা তাহার আচরণ আচার আচরণে সন্তুষ্ট হইয়া তাহার বরাবর বর্ণিত জমা জমি দানপত্র দলিল মূলে এককালীন রেজিস্ট্রি করিয়া দিলাম এই যে এখানে এই বিষয়টাই আসলে মূলত একটা জিনিস যে যাকে আপনি ডাইরেক্ট হেবা করতে পারবেন না তাকে আপনি দান কবলা করে দিতে পারবেন অথবা আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠান অথবা আপনি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে আপনি আপনার সম্পত্তিটি দান করতে পারবেন এটা হচ্ছে মূল কথা এখন আমরা কিন্তু এই বিষয়টা প্রথমে দেখে নিছি প্রথমে আমি বলে দিছি যে অন্তত এই চোদ্দ জন ব্যক্তির মধ্যে যখন কলাটা সম্পন্ন হবে তখন হয়ে যাবে হেবা এই চোদ্দ জনের বাইরে যখন হয়ে যাবে তখন হয়ে যাবে দান দানপত্র দলিল তো এখন এই দানপত্র এবং হেবার দলিলের মধ্যে যে পার্থক্য আরও পার্থক্য রয়েছে যেমন রেজিস্ট্রি খরচের যে পার্থক্য পার্থক্যটা সেটা দেখব এখন আমরা তো যখন হেবা একটি দলিল করবেন তখন হেবা দলিলের হলফনামা থাকবে হল অফ নামা দুইশো টাকা তারপরে ই ফি থাকবে একশো টাকা তারপরে আপনার থাকবে এন ফি থাকবে এন ফি হচ্ছে আপনার ষোলো টাকা করে প্রতি পেস এক্ষেত্রে ছয় পেজ লাগে ছিয়ানব্বই টাকা আসবে আপনার তারপরে অ্যান এন ফি এটা হচ্ছে হ্যাভার ক্ষেত্রে হ্যাভার ক্ষেত্রে আর এন এন ফি আপনার লাগবে ছাব্বিশ টাকা করে চব্বিশ টাকা করে এই ক্ষেত্রে ছয়টি পেজ লাগলে আমাদের লাগবে দুইশো চল্লিশ টাকা এবং জমি হস্তান্তরের কোর্ট ফি কোর্ট ফি লাগবে দশ টাকা তো এটা হচ্ছে একটি হ্যাভার দলিলের খরচ তো এটা আমরা যদি যোগ করি তাহলে আমাদের কত আসে সিম্পলি আমাদের এখানে যেটা আসবে হলাফনামা হচ্ছে দুশো টাকা ই ফি একশো টাকা এনফি হচ্ছে আপনার ছিয়ানব্বই টাকা এন এন ফি দুশো চুয়াল্লিশ টাকা কোটফি দশ টাকা টোটাল আমাদের খরচ হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এই ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা আমাদের খরচ হচ্ছে এখানে তো দেখুন ছয়শো টাকা দিয়ে আমাদের একটি হ্যাবা দলিল হচ্ছে ঠিক আপনার যখন একটি দান দলিল সম্পাদন করবেন তখন আপনার কি হবে দেখুন জামানাতে একটি দান দলিল রয়েছে তো দান দলিলের এখানে দেখুন সম্পত্তির একটি মূল্য উল্লেখ করা রয়েছে দুই লক্ষ ষাট হাজার টাকা এই দুই লক্ষ ষাট হাজার টাকার উপরে এখানে দেখুন কর নেওয়া হয়েছে ইফি দুইশো একশো টাকা এন ফি একশো ষাট টাকা ইউপি কর দুই হাজার ছশো টাকা উপ কর দুই হাজার ছশো টাকা জেপ কর দুই হাজার ছশো টাকা কোর্ট ফি দশ টাকা এই খরচগুলো কিন্তু এখানে নেওয়া হয়েছে তো এখন একটি দান দলিল আপনাকে যখন করতে যাবেন দান দলিলের ক্ষেত্রে আপনাকে দিতে হবে রেজিস্ট্রেশন ফি দিতে হবে দুই পার্সেন্ট মূল্যের উপর তারপর আপনাকে স্থান দিতে হবে স্ট্যাম্প শুল্ক দিতে হবে স্ট্যাম্প শুল্ক দিতে হবে তিন পার্সেন্ট মূল্যের উপর তারপর আপনাকে দিতে হবে স্থানীয় কর তিন পার্সেন্ট তো কত হলো আমাদের আট পার্সেন্ট এই যখন একটি দান কবলা করবেন তখন আপনাকে মূল্যের উপর আট পার্সেন্ট আপনাকে দিতে হবে সেটা যদি হয় কোনো ব্যক্তিকে অর্থাৎ আপনি যে কোনো ব্যক্তি আপনার যে কোনো ধর্মের ব্যক্তিকে আপনি দান করতে পারবেন দান কবলা করে দিতে পারবেন সেক্ষেত্রে আপনার সম্পত্তির উপর সম্পত্তি মূল্যের উপর অর্থাৎ মৌজা রেটের উপর আপনার আট পার্সেন্ট আপনাকে দিতে হবে এখন আপনি যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে আপনি যদি সেটা দান করতে চান শিক্ষা প্রতিষ্ঠানকে দান করতে গেলে সেখানে স্থানীয় যে করটি রয়েছে তিন পার্সেন্ট এটিকে আপনার দিতে হবে না সেটি অবশ্যই সরকারি রেজিস্টার ভুক্ত হতে হবে যদি শিক্ষা প্রতিষ্ঠানটা সরকারি রেজিস্টার ভুক্ত হয় সেক্ষেত্রে রেজিস্ট্রি ফি দুই পার্সেন্ট স্টাম শুল্ক আপনার তিন পার্সেন্ট এবং স্থানীয় কর যেটা সেটা দিতে হবে না বাকি হয়ে যাবে পাঁচ পার্সেন্ট আমাদের অর্থাৎ পাঁচ পার্সেন্ট দিয়ে আপনি একটি দান দলিল করতে পারবেন যদি সেটি কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে দিয়ে দেন আর এখানে আমি যেটা বলবো আপনাদেরকে যে যখন একটি দান দলিল সম্পাদন করবেন তো দেখুন এখানে আমাদের অলরেডি আট পার্সেন্ট চলে আসছে আমরা যদি এই সম্পত্তি এটা যদি আমরা সাফ কলা করি এখানে জাস্ট উৎস করটা যদি আমরা উৎস কর যদি অ্যাড করি তা আমাদের হয়ে যাবে এক পার্সেন্ট উচ্ছকর অনেক ক্ষেত্রে দুই পার্সেন্ট হয় অনেক ক্ষেত্রে তিন পার্সেন্ট হয় তো গ্রামের জমি মহিলা এক পার্সেন্ট তো এক পার্সেন্ট যদি অ্যাড করি তাহলে আমাদের হয়েছে নয় পার্সেন্ট অর্থাৎ লাখে নয় হাজার টাকা আর দান দলিল লাখে আট হাজার টাকা তেমন একটা পার্থক্য নেই দান দলিল এবং সাফকলা দলিলের খরচ তো আশা করি সেই যে কারণে আপনারা দান দলিল না করে সাফ কলা দলিলই করতে পারেন এক টাকা খরচ করে খামাখা আপনার দান দলিল করার কি প্রয়োজন জাস্ট এক হাজার টাকার জন্য লাখে এক হাজার টাকা আসবে আপনার খরচ বেশি আসবে তো এইভাবে আপনি চাইলে আপনার সম্পত্তিটি দান কবলা করতে পারবেন বা হেবা কবলা করতে পারবেন তো আজকে আমরা জাস্ট একটু তফাতটা কী ছিল দান এবং হেবার মতো এটা নিয়ে আলোচনা করা হল তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ